ওম শান্তি আজকের তারিখ হলো আঠেরোই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা অপগুণগুলি দূর করার সম্পূর্ণ পুরুষার্থ করো হুম তো বাবা বলেছেন যে তোমরা অপগুণগুলি দূর করার সম্পূর্ণ পুরুষার্থ করো যে গুণের অভাব রয়েছে তার প্রতামের মানে চাট রাখো গুণের দান করো তাহলে গুণবান হয়ে যাবে প্রশ্ন গুণবান হওয়ার জন্য সর্বপ্রথম কোন শ্রীমত পেয়েছ উত্তর মিষ্টি বাচ্চারা গুণবান হতে হলে এক কারোর দেহকে দেখো না হ্যাঁ তো গুণবান হতে হলে কারোর দেহকে দেখো না নিজেকে আত্মা মনে করো এক বাবার থেকে শোনো এক বাবাকে দেখো মনুষ্য মতকে দেখো না দুই দেহ অভিমানের বসে এমন কোনো কাজ যেন না হয় যাতে বাবার আর ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয় উল্টো আচার আচরণ যাদের তারা গুণবান হতে পারে না তাদের কুল কলঙ্কিত বলা হয় ওম শান্তি বাপদাদার হাতে বাবা বলছেন বাপদাদার হাতে জুই ফুল ছিল বাবা সাক্ষাৎকার করাতে এমন সুগন্ধি ফুল হতে হবে বাচ্চারা জানে যে আমরা অবশ্যই ফুল হয়েছিলাম গোলাপ ফুল জুই ফুল হয়েছিলাম অথবা হিরেও হয়েছিলাম এখন আবার তৈরি হচ্ছে এই হলো সত্য আগে তো ছিল সব মিথ্যা সব মিথ্যায় মিথ্যা সত্যির মাত্র নেই এখন তোমরা সত্য তৈরি হচ্ছ তাই সত্যতার মধ্যে সব গুণও প্রয়োজন যার মধ্যে যত গুণ আছে ততই অন্যদের দান দিয়ে তোমরা নিজের দান দিয়ে তোমরা তাদের নিজের তুল্য বানাতে পারো তাই বাবা বাচ্চাদের বলতে থাকেন বাচ্চারা নিজের গুণের কোথামেল মানে চাট রাখো আমাদের মধ্যে কোনো অপগুণ নেই তো দেবী গুণের মধ্যেও কোনোটার ঘাটতি আছে রাতে রোজ নিজের প্রতাম লেখো দুনিয়ার মানুষদের কথাই আলাদা তোমরা তো এখন মানুষ নয় তাই না তোমরা হলে ব্রাহ্মণ যদিও মানুষ তো সকলেই মানুষ কিন্তু প্রত্যেকের গুণে বা চলনে তফাৎ আছে মায়ার রাজ্য কোনো কোনো মানুষ খুবই গুণবান হয় তবুও তারা বাবাকে জানে না হুম তো বলছে মায়ার দুনিয়া অনেক গুণমান মানুষ আছে কিন্তু তার বাবাকে জানে না তারা খুবই ধর্ম প্রবর নরম মনের মানুষ হয় দুনিয়াতে তো মানুষের গুণের বিভিন্নতা আছে আর যখন দেবতা হয় তখন দেবীগুণ তো সকলের মধ্যে আছে বাকি পড়ার কারণে পথ কম হয়ে যায় এক তো পড়তে হবে আর দ্বিতীয় অপগুণ দূর করতে হবে বাচ্চারা তো এ কথা জানে না যে আমরা সম্পূর্ণ দুনিয়ার থেকে পৃথক এখানে বলছে এখানে এ যেন একই ব্রাহ্মণ কুল বসে আছে কুল আছে মনুষ্য মত ব্রাহ্মণ কুলে আছে ঈশ্বরীয় মত সবার প্রথমে তোমাদের বাবার পরিচয় দিতে হবে তোমরা বলো যে অমুকে তর্ক করে বাবা বুঝিয়েছেন তোমরা লিখে দাও আমরা ব্রাহ্মণ বা বিকেরাত ঈশ্বরীয় মতে বুঝে যাব এনার থেকে উঁচু তো কেউ নেই উঁচু থেকে উঁচু হলেন ভগবান তাই আমরা বাচ্চারাও তারই মতে চলি আমরা মনুষ্য মতে চলি না ঈশ্বরীয় মতে চলে আমরা দেবতা হই মনুষ্য মত আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এরপর তোমাদের সঙ্গে আর কেউ তর্ক করবে না কেউ বলবে এ কথা এ কোথার থেকে শুন শুনেছ কে শিখেছে তোমরা বলবে আমরা ঈশ্বরের মতে চলি এখানে প্রেরণার কোনো কথা নেই অসীম জগতের মানে বেহদের বাবা ঈশ্বরের কাছে আমরা সব বুঝেছি বলো ভক্তিমার্গে শাস্ত্রের মতে তো আমরা অনেক সময় ধরে চলেছি এখন আমরা ঈশ্বরীয় মত পেয়েছি বাচ্চারা তোমাদের বাবার মহিমায় করতে হবে সর্বপ্রথম বুদ্ধিতে বসাতে হবে যে আমরা ঈশ্বরের মতে চলছি মনুষ্য মতে আমরা চলি না শুনিও না ঈশ্বর বলেছেন কোনো খারাপ কথা শুনবে না কোনো খারাপ জিনিস দেখবে না আত্মাকে দেখো শরীরকে দেখো না এই শরীর তো প্রতীত একে দেখার কি আছে এই চোখে এই শরীর দেখো না এই শরীর তো প্রতীতই প্রতীত এখানকার এই শরীর তো ঠিক হবে না আরও পুরনো হয়ে যাবে দিনে দিনে আত্মা শুদ্ধ হতে থাকে আত্মাই হলো অবিনাশী তাই বাবা বলেন কোনো খারাপ জিনিস দেখো না শরীরকেও দেখা ঠিক নয় দেহসহ দেহের যে সম্বন্ধ আছে সেসব ভুলে যেতে হবে আত্মাকে দেখো এক পরমাত্মা বাবার থেকে শোনো এতেই যত পরিশ্রম তোমরা অনুভব করো যে অনেক বড় বিষয় যে হুঁশিয়ার হবে তার পদও অনেক উঁচু হবে এক সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যেতে পারে কিন্তু যদি সম্পূর্ণ পুরুষার না করো তাহলে অনেক সাজা ভোগ করতে হবে বাচ্চারা বাবার পরিচয় দেওয়ার জন্য তোমরা অন্ধের লাঠি হও বা বলেছেন যে এ বাচ্চা তোমার বাবার পরিচয় দেওয়ার জন্য অন্ধের লাঠি হও আত্মাকে দেখা যায় না না বলছেন যে জানা যায় আত্মাকে দেখা যায় না জানা যায় আত্মা তো কত ছোট এই আকাশ ধরতে দেখো মানুষ কত জায়গা নেয় মানুষ তো আসতে যেতেই থাকে আত্মাকে আসতে যেতে থাকে আত্মার তো কত ছোট জায়গা লাগে এ হলো বিচার করার মতো কথা আত্মাদের ঝাঁক হয় শরীরের তুলনায় আত্মা কত ছোট সে তো অল্প জায়গা নেবে তোমাদের তো থাকার জন্য অনেক জায়গার প্রয়োজন এখন বাচ্চারা তোমরা বিশাল বুদ্ধির হয়েছ বাবা নতুন দুনিয়ার জন্য তোমাদের নতুন কথা শোনান আর তোমাদের তৈরি করেনও যিনি তিনিও নতুন মানুষ তো সকলের কাছেই দয়া ভিক্ষা করতে থাকে নিজের মধ্যে শক্তি নেই যে নিজেকে দয়া করবে তোমরা শক্তি পাও তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছ আর কাউকে দয়ালু বলা যাবে না মানুষকে কখনোই দেবতা বলা যাবে না দয়ালু হলেন একা বাবাই যিনি মানুষকে দেবতা বানান তাই বলা হয় তাই বলা হয় পরম পিতা পরমাত্মার মহিমা অপরমপার এর কোনো নেই নেই এখন তোমরা জানো যে তার দয়ার কোনো সীমা নেই বাবা যে নতুন দুনিয়া বানান সেখানে সব কিছুই নতুন থাকে মনুষ্য পশু পাখি সবই শত প্রধান হয় বাবা বুঝিয়েছেন তোমরা উচ্চ হলে তোমাদের ফার্নিচারও তেমনই হবে এমন কথিত আছে বাবাকেও বলা হয় উঁচুর থেকে উঁচু হুম তো বাবাকে বলা হয় যে উঁচুর থেকে উঁচু যার থেকে বিশ্বের বাদশাহী পাওয়া যায় বাবা পরিষ্কারভাবে বলে দেন যে আমি হাতে করে স্বর্গ নিয়ে আসি ওরা তো হাত থেকে কেশর ইত্যাদি বের করে এখানে তো হলো পড়ার কথা এ হলো প্রকৃত পড়া তোমরা বুঝতে পারো যে আমরা এখানে পড়ছি তোমরা পাঠশালাতে এসেছ তোমরা এমন পাঠশালা অনেক হলো তাহলে তোমাদের কার্যকলাপ দেখা যাবে কেউ আবার উল্টো আচরণ করে নাম বদনাম করে দেয় দেহবোধে যারা আছন্ন তাদের কার্যকলাপ আলাদা হবে তোমরা দেখবে যে এমন কার্যকলাপ থাকলে তখন সবার উপরে কলঙ্ক লেগে যায় বুঝতে পারে যে আচরণে কোনো তফাৎ হয়নি তাহলে তো বাবার নিন্দা করানো হলো তাই না অবশ্য সময় লাগে সম্পূর্ণ দোষ তার উপর এসে যায় এবং ব্যবহার খুব সুন্দর হওয়া চাই তোমাদের স্বভাব পরিবর্তন হতে কত সময় লাগে তোমরা বুঝতে পারো যে কারো কারো ব্যবহার খুবই ভালো এক নম্বর এক এ চোখে দেখা এ চোখে দেখাও যাবে বাবা এক একজন বাচ্চাকে বসে দেখেন যে মধ্যে কি দুর্বলতা আছে যা দূর করা উচিত এক একজনকে তিনি পর্যবেক্ষণ করেন সকলের মধ্যেই তো ঘাটতি আছে তাই বাবা সবাইকে দেখতে থাকেন তিনি রেজাল্ট দেখতে থাকেন বাবার তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তাই না তিনি জানেন যে এর মধ্যে এই ঘাটতি আছে সেই কারণে এ তো এত উচ্চ পথ পেতে পারবে না যদি দুর্বলতা দূর না হয় তাহলে খুব মুশকিল দেখে তা বোঝা যায় এ তো জানি যে এখনও সময় বাকি আছে এক একজনকে যাচাই করেন বাবার নজর এক একটি গুণের উপরে পড়বে তিনি জিজ্ঞেস করবেন তোমাদের তোমাদের মধ্যে কোনো অপগণ নেই তো বাবার সামনে তো সত্যি কথা বলে দেয় কারো আবার দেহ অভিমান থাকে তখন তারা বলে না বাবা তো বলতেই থাকে নিজে থেকে যে করে সে দেবতা বললে যে করে সে মানুষ আর যে বললেও করে না হুম বাবু যে বললেও করে না হুম তাহলে সে কে হ্যাঁ সে মানুষের থেকেও আরও বাজে বাবা বলতে থাকেন তোমাদের এই জন্মের যে দুর্বলতা আছে তা বাবার সামনে নিজেই বলো বাবা তো সবাইকে বলে দেন দুর্বলতা তো সার্জেনকে বলে দেওয়া উচিত শরীরে রোগ নয় ভেতরের রোগ বলতে হবে তোমাদের ভেতরে কী কী আসুরি চিন্তন রয়েছে এ তো উপরে বাবা তোমাদের বোঝাবেন যতক্ষণ না অপগুণ দূর হয় তোমরা এই পরিস্থিতিতে এত উঁচু পথ পেতে পারবে না অপগুণ খুবই নিন্দার কারণ মানুষের ভ্রম উৎপন্ন হয় ভগবান আমাদের পড়ান ভগবান তো নাম রূপ থেকে পৃথক তিনি সর্বব্যাপী তিনি কিভাবে আমাদের পড়াবেন এর আচার আচরণ কেমন বাবা তো কথা জানেন যে তোমাদের গুণ কেমন এক নম্বর হওয়া উচিত অপগুণ যদি লুকিয়ে রাখে তাহলে কারো এতটা তীর বৃদ্ধ হবে না তাই যতটা সম্ভব নিজের মধ্যে যা অপগুণ আছে তা দূর করো তোমরা নোট করো আমাদের মধ্যে এই এই কমতি আছে তখন অন্তর এই বৃত্তে থাকবে কমতি হয়ে গেলে মনে বৃত্তে থাকে ব্যবসায়ীরা নিজেদের খাতা রোজ চেক করে আজ কত লাভ হল তারা রোজের খাতা দেখতে থাকে এই বাবাও বলেন রোজ নিজের চাল চলন দেখো না হলে নিজের ক্ষতি করে দেবে বাবার হানি করবে গরুর নিন্দা যারা করায় তারা টিকতে পারে না দেহ অভিমানীরা টিকতে পারবে না দেহি অভিমানী খুব ভালোভাবে থাকতে পারবে দেহী অভিমানী হওয়ার জন্যই সবাই পুরুষার্থ করে দিনে দিনে সুদরে যেতে থাকে যেতেও থাকে দেহ অভিমানে থেকে যে কর্ম হয় তা কাটতে হবে দেহ ভাবে থাকলে অবশ্যই পাপ হয়ে যায় তাই দেহি অভিমানী হতে থাকো এ তো তোমরা বুঝতেই পারো যে জন্মেই কেউ রাজা হয় না যে জন্মেই কেউ রাজা হয় না দেখি অভিমানী হতে সময় তো লাগে তাই না এও তোমরা বুঝতে পারো এখন আমাদের ফিরে যেতে হবে বাবার কাছে বাচ্চারা আসে কেউ ছয় মাস বাদে আসে কেউ আবার আট মাস বাদেও আসে তো বাবা দেখেন যে এতটা সময়ে এদের কতটা উন্নতি হয়েছে এতদিনে কি সুধরে গেছে নাকি এখনও কিছু বাকি আছে কেউ কেউ আবার চলতে চলতে পড়া ছেড়েও দেয় বাবা বলেন এ কী হলো ভগবান তোমাদের পড়ান ভগবান ভগবতী হওয়ার জন্য এমন পড়া তোমরা ছেড়ে দাও আরে এই পৃথিবীর গডফাদার তোমাদের পড়ান এতে তোমরা অনুপস্থিত থাকবে মায়া কতটা প্রবল এক নম্বর পড়ার থেকে তোমাদের মুখ ঘুরিয়ে দেয় এমন অনেকে আছে যারা এই পড়ায় চলতে চলতে পরে পদাঘাত করে দেয় এ তো তোমরাই বুঝতে পারো এখন আমাদের মুখ স্বর্গের দিকে পা নরকের দিকে তোমরা হলে সঙ্গম যুগী ব্রাহ্মণ এ হলো পুরনো রাবণের দুনিয়া আমরা শান্তিধাম হয়ে সুখধামের দিকে যাব এ কথা বাচ্চাদের মনে রাখতে হবে সময় খুবই কম কালোই দেহত্যাগ হতে পারে বাবাকে স্মরণ না থাকলে অন্তিম সময়ে বাবা তো খুবই বোঝান এ সবই সুগুপ্ত কথা এ জ্ঞানও গুপ্ত তোমরা এও জানো যে পূর্বকল্পে যে যতটা প্রসাদ করেছিল তাই করছে ড্রামা অনুসারে বাবাও পূর্বকল্পের মতো বোঝাতে থাকেন এতে তফাৎ হতে পারে না তোমরা বাবাকে স্মরণ করতে থাকো তোমাদের বিকর্ম বিনাশ হতে থাকবে শাস্তি পাওয়া উচিত নয় বাবার সামনে বসে শাস্তি পেলে বাবা কি বলবেন তোমরা সাক্ষাৎকারও করেছ ওই সময় ক্ষমা হয় না তো ওই সময় বাবা কিন্তু ক্ষমা করবে না এর দ্বারা যখন বাবা পড়ান তখন এনারও সাক্ষাৎকার হবে এনার এ দ্বারা ওখানেও বোঝাবেন তোমরা এই করেছ তখন অনেক কান্নাকাটি করবে চিৎকার করবে আফসোসও করবে সাক্ষাৎকার ছাড়া সাজা দেওয়া সম্ভব নয় তখন বলবেন তোমাদের এত পড়াতাম তবু এমন হ্যাঁ এমন এমন কাজ করেছ তোমরাও বুঝতে পারবে রাবণের মতো চলে আমরা কত পাপ করেছি আমরা পূজ্য থেকে পূজারি হয়ে গেছি বাবাকে সর্বব্যাপী বলে এসেছি এ তো এক নম্বর অপমান এর হিসেব নিকেশ অনে বাবা অভিযোগ করেন যে তোমরা কিভাবে নিজেদের চর মেরেছ ভারতবাসীরাই কতটা নেমে গেছে বাবা এসে সব বুঝিয়ে বলেন এখন তোমরা এখন তোমরা কত বুঝতে পেরেছ তাও ড্রামা অনুসারে নম্বর অনুসারেই সবাই বুঝতে পারে আগে এই সময় এই ক্লাসের এমনই ফল ছিল বাবা তো ঠিক সঠিকই হ্যাঁ বাবা তো সঠিকই বলবেন তাই না বাচ্চারা তোমরা উন্নতি করতে থাকো মায়া এমনই যে দেহি অভিমানে থাকতে দেয় না এটাই হলো সব থেকে বড়ো বিষয় তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর দেহ অভিমান বা দেহ বোধে থাকলে অবশ্যই পাপ হয়ে যায় দেহ অভিমান বা দেহবোধে থাকলে অবশ্যই পাপ হয়ে যায় দেহ অভিমানী ব্যক্তি টিকতেই পারে না তাই দেহী অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কোনো কর্মই যেন বাবাকে নিন্দা করানোর মতো না হয় হ্যাঁ কোনো কর্মই যেন বাবাকে নিন্দা করানোর মতো না হয় দুই নম্বর ভেতরের রোগ বাবাকে সত্য করে বলতে হবে অপগুণ লুকাবে না যে ভেতরের রোগ বাবাকে সত্য করে বলতে হবে অপগুণ লুকাবে না নিজেকে পর্যবেক্ষণ করতে হবে যে আমার মধ্যে কোন কোন অপগুণ আছে হ্যাঁ কোন আমার মধ্যে কোন কোন অপগুণ আছে ঈশ্বরের পঠন পাঠনের দ্বারা নিজেকে গুণবান করতে হবে ঈশ্বরের পঠন পাঠনের দ্বারা নিজেকে গুণবান করতে হবে বরদান জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা নিঃস্বার্থ সেবাধারী পার্থিব জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব এই স্পষ্টিকরণ যেরকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত হ্যাঁ বাবা বলছেন যেরকম বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত পৃথক থাকার প্রমাণ দিয়েছেন পৃথক থাকার প্রমাণ দিয়েছেন সেবার প্রতি ভালোবাসা ছাড়া আর অন্য কোনো বন্ধন ছিল না সেবার প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো বন্ধন ছিল না সেবাতে যে পার্থিব জগতের রয়াল ইচ্ছা সেবাতে যে পার্থিব জগতের রয়াল ইচ্ছা উৎপন্ন হয় সেটাও হিসেব নিকেশের বন্ধনে আবদ্ধ করে সত্যিকারের সেবাধারী এই হিসেব নিকেশ থেকেও মুক্ত থাকে যেরকম দেহের বন্ধন দেহের সম্বন্ধের বন্ধন বলছে যেরকম দেহের বন্ধন দেহের সম্বন্ধ বন্ধন থাকে এরকমই সেবাতে স্বার্থ এটা হলো এক প্রকার বন্ধন তো যেরকম দেহের বন্ধন দেহের সম্বন্ধের বন্ধন থাকে এরকম সেবাতে যদি আমাদের কোনো স্বার্থ থাকে এটা হলো এক প্রকারের বন্ধন এই বন্ধনের দ্বারা রয়্যাল হিসাব নিকাশের থেকে মুক্ত পাওয়া এই বন্ধনের দ্বারা যে রয়্যাল হিসাব নিকাশের থেকে মুক্ত নিঃস্বার্থ সেবাধারী হও স্লোগান প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না ফাইনাল করে দেখাও তোমরা বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছি সেগুলো বলছি তোমরা ফাইলে না সেগুলো ফাইনাল করে দেখাও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকেরই সুন্দর মিষ্টি মূল্যের জন্য